হ্যালো দর্শক, যারা আমাকে দেখছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি রোটারিয়ান নাইলা বাড়ি কথা বলছি রোটারি পাবলিক ইমেজ নিয়ে। সো হোয়াট ইজ পাবলিক ইমেজ? এই জিনিসটা যদি প্রথমে একটু আমরা ভাবি তাহলে আমাদের উত্তরগুলো কিন্তু আমরা পেয়ে যাব। পাবলিক ইমেজ হচ্ছে এমন একটি বিষয় যে জনগণ আপনাকে আসলে কিভাবে দেখছে, যেমন আপনারা আমাকে কিভাবে দেখছেন এই মুহূর্তে এই ভিডিওটিতে, এটাই কিন্তু আমার ইমেজ। সো ক্যামেরাতে যা যেভাবে আমাকে দেখা যাচ্ছে, আমি একটা মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তার মানে আমি কোনো একটা কিছু বলতে যাচ্ছি, মাইকের সাথে আমার কথা হচ্ছে, আপনাদের সাথে আমার কথা হচ্ছে, এটাই কিন্তু আমার ইমেজ তৈরি করছে আপনাদের কাছে। এরপরে যে ইমেজটি আসছে, আমি ড্রেস কীভাবে পরেছি। সো যখন আপনারা কোনো প্রজেক্ট করছেন, যখন আপনারা কোনো একটি জায়গায় যাচ্ছেন, তখন আপনাদের মনে হতে পারে যে আপনারা কিভাবে আপনাদের পাবলিক ইমেজটা তৈরি করবেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ইয়োর ড্রেস, ইয়োর গেট আপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ পিপল উইল নোটিস ইউ হোয়াট ইউ আর ওয়্যারিং অ্যান্ড হাউ ইউ আর ওয়্যারিং। সেকেন্ড অপশন হচ্ছে, আপনি আপনার ইমেজ যদি তৈরি করতে চান মানুষের কাছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে তাদের সাথে কথা বলছেন, কোন অ্যাপ্রোচে কথা বলছেন। অনেক সময় অনেক রোটারিয়ান যে কাজটি করে থাকেন সেটা হলো বিভিন্ন প্রোগ্রামে তার অনেক রোটারি ফেলোকে অনেক ক্লোজলি অ্যাপ্রোচ করেন, হয়তো হঠাৎ করে এসে জড়িয়ে ধরলেন, যেটা হয়তো আরেকজন নাও পছন্দ করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কেউ এসে খুব একটা পার্সোনাল ইস্যু নিয়ে কথা বললেন, অনেক সময় কেউ ব্যাড জোক করছেন, বলবেন যে তার সেন্স অফ হিউমার হয়তো ভালো। ইয়েস, সেন্স অফ হিউমার ভালো হতে পারে, কিন্তু অন্য কেউ তাতে যদি আনকমফোর্টেবল ফিল করে সেক্ষেত্রে আপনি কি করবেন? তাই এমন কোনোভাবে কথা বলা উচিত না যেন পাবলিকলি আপনি অন্যদের কাছে একটুখানি নেগেটিভ কোনো ইমপ্রেশন পেয়ে থাকেন। একটা জিনিস আমরা রোটারির বিভিন্ন প্রোগ্রামে প্রায় দেখে থাকি, সেটি হচ্ছে ছবি তোলার সময় বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করা। রোটারির বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন ছবি তুলতে যাই, তখন অনেকগুলো মানুষ একসাথে এসে দাঁড়িয়ে যায়, একজনের গায়ের উপর এসে আরেকজন, একজনের গায়ের উপর এসে আরেকজন। যেটা সবচেয়ে নেগেটিভ বিষয় হচ্ছে যে এত গ্যাদারিংয়ের কারণে আসলে কাউকেই চেনা যায় না, কাউকেই বোঝা যায় না, এবং অনেকগুলো ক্যামেরার সামনে থাকার কারণে আসলে আপনি কার দিকে তাকিয়ে ছবিটি তুলছেন সেটাও কিন্তু বোঝা যায় না। সো ওই ছবিগুলো যখন আপনারা অনলাইনে অথবা অফলাইনে পাবলিশ করতে যান, তখন সেই ছবির যে ইমেজটা, মানে পাবলিকলি যে ইমেজটা তৈরি হয়, সেটা হচ্ছে আপনারা খুবই ডিসঅর্গানাইজড। সো পাবলিক ইমেজ শুধুমাত্র যে রোটারি ক্লাবেরই দায়িত্ব তা কিন্তু নয়, পাবলিক ইমেজ খুব ইম্পর্ট্যান্টলি একজন পার্সন কিন্তু ক্যারি করে। রোটারি ক্লাবের প্রত্যেকটা মেম্বার হচ্ছে রোটারির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সো আপনি যদি নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে প্রপারলি নিজেকে অ্যাপ্রোচ করাতে চান, তাহলে আপনাকে জানতে হবে কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে আপনি ড্রেস পরবেন, এবং কিভাবে আপনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন। এবার আসুন ব্যাক বাইট, এবার আসুন ব্যাক বাইটিং এর কথা। এটা খুব কমন, আপনি যখন কোনো ক্লাবে আসলে ক্লাব মেম্বার হবেন, ব্যাক বাইটিং থাকবে, অর্থাৎ দুজনের সাথে দুজনের কথা হলে থার্ড পার্সনকে আপনার সম্পর্কে হয়তো বা নেগেটিভ কথা বলতেই পারে। ফার্স্ট, নিজের কান বন্ধ রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার যে ফেলো আপনাকে নিয়ে আসলে নেগেটিভ কথা বলেছে, সেই ফেলোকে নিয়ে আপনি আবার একটা নেগেটিভ কথা বলবেন, তার মানে আপনি ফেলোশিপে বিশ্বাস করেন না। কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার কোনো ফেলো যদি আপনার সম্পর্কে কোনো কথা বলে, তাহলে আপনি সেই কথাটা মাথা থেকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলুন। মাথায় রাখুন, তিনি কোনো একটা ভুল করেছেন, অথবা তিনি তার কোনো একটা ফ্রাজাইল মাইন্ডে যখন তিনি ছিলেন, ঠিক সেই সময় তিনি এই ধরনের একটি মন্তব্য করেছেন। নেগেটিভ কোনো মন্তব্যের কথা বলছি, কোনো একটি নেগেটিভ মন্তব্য হয়তো বা আপনার সম্পর্কে করেছেন। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন সেই ফেলোর সাথে দূরত্ব বজায় রাখতে। এমন হতে পারে তিনি হয়তো বা গায়ে পড়ে এসে আপনার সাথে কথা বলতে পারে,
কারণ তিনি আসলে আপনার নজর কাটতে খুবই ইন্টারেস্টেড। এরকম অনেক ঘটনাই ঘটে, যিনি কিনা আসলে আপনার পেছনে কথা বলছেন তিনি মূলত আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এইটা মানুষের খুব সাধারণ একটি বিষয়। মানুষ যখন একটি মানুষকে গুরুত্ব দিয়ে থাকে না, তখন আরেকটি মানুষ গুরুত্ব পাওয়ার জন্য তখন ওনার সম্পর্কে বা নেগেটিভ কোনো একটা কথা বলতে থাকে। তার মানে থার্ড পার্টি এমন কিছু কথা বলতে থাকে কারণ তিনি চান যে তার সাথে এসে ওই দ্বিতীয় ব্যক্তি কথা বলুক। এইসব ক্ষেত্রে হয় তাদের সাথে সরাসরি একবার কথা বলুন, অথবা তাকে সরাসরি একটা বিষয় নিয়ে আলাপ করুন যে আমি শুনেছি আপনি ওনার সম্পর্কে, ওনার সাথে আমার সম্পর্কে এই ধরনের বিষয় নিয়ে কথা বলেছেন, এই বিষয়টা নিয়ে কি আপনি আমাকে কিছু বলতে চান? খোলাখুলি আলাপ করুন, কারণ আপনাকে হয়তোবা ক্লাবে থাকতে হলে অথবা ডিস্ট্রিক্টে থাকতে হলে সেই মানুষের সাথে কথা বলতে হবে, সেই মানুষের সাথে দেখা করতে হবে। সো পাবলিক ইমেজে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মাথায় রাখতে হবে যে আমাকে লোকজন কিভাবে দেখছে, আমার সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাকে কিভাবে দেখছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক এলোমেলো কথা লিখে ফেলি। এই কথাটা আমি সব জায়গায় বারবার করে বলি, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এলোমেলো কথা লিখবেন না। কেন? কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার বিহেভিয়ারের প্রতিবিম্ব তৈরি করছে। তো আপনি কেমন করে আসলে সোশ্যাল মিডিয়াতে নিজেকে দেখাচ্ছেন মানুষের কাছে, মানুষের কাছে নিজেকে প্রকাশ করছেন, তার উপর কিন্তু নির্ভর করছে আপনাকে মানুষ কিভাবে দেখছে। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে চেনে, যদি আপনি নিজেকে সঠিকভাবে না প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনার এবং আপনার অর্গানাইজেশন সম্পর্কে সে কিন্তু নেগেটিভ কথা ভাবতেই পারে। সো পাবলিক ইমেজ যে শুধু ক্লাবের উপর নির্ভর করে তা কিন্তু নয়। পাবলিক ইমেজ মূলত পাবলিকলি আপনার ইমেজ কেমন তার উপর নির্ভর করছে। সাপোজ আপনি একজন বাংলাদেশি এবং আপনার প্রোফাইলে প্রায় হাজার হাজার বিদেশি বা ফরেনার অনেক মানুষজন আছে যারা কিনা দেশের বাইরে থেকে আপনাকে দেখছে। আপনি যদি রুড কোনো বিহেভ করেন, আপনি যদি নেগেটিভ কোনো কথা বলেন, আপনি মাথায় রাখবেন আপনাকে কিন্তু বাংলাদেশি হিসেবেই ট্রিট করবে এবং আপনাকে দিয়ে হয়তো আপনার আরও দশজন বন্ধুকে বিচার করবে, তাদেরকে বিচার করবে যারা আপনার সাথে মেলামেশা করে। এবং আমরা বন্ধুত্বের সময়, নতুন কারোর সাথে বন্ধুত্বের সময় বর্তমানে এইটা কিন্তু খুবই গুরুত্ব দেই যে উনি সমাজের কাছে নিজেকে কিভাবে প্রকাশ করছেন, তিনি কি আসলে সমাজের কাছে নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারছেন, তিনি কি পজিটিভ কথা বলেন নাকি নেগেটিভ কথা বলেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন এবং কমেন্ট করুন। আশা করি আরও ভালো কিছু ইনফরমেশন নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ।